হে বন্ধুরা, তোমরা কি জানো আমাদের এই মহাবিশ্বে মঙ্গল ও ট্রাপিস্ট ওয়ানের মতো আরেকটি বাসযোগ্য গ্রহ আছে, যাকে বলা হয় প্রক্সিমা সেঞ্চুরি। 2016 সালে আগস্টে জ্যোতির্বিজ্ঞানীরা একটি সম্ভাব্য পৃথিবীর মতো একটি গ্রহের আবিষ্কার ঘোষণা করেছিলেন, যেটি প্রক্সিমা সেঞ্চুরিকে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রকে প্রদক্ষিণ করে। প্রক্সিমা সেঞ্চুরি বি নামক একটি গ্রহ, যেটি পৃথিবীর পরের প্রায় 1.2 গুণ বেশি, এবং এটি মূল নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের মধ্যে কক্ষপথে অবস্থান করে। মাত্র 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রক্সিমা সেঞ্চুরি হোস্ট নক্ষত্র হল একটি লাল বামন, যা একটি ট্রিপল স্টার সিস্টেমে নক্ষত্রটি সূর্যের চেয়ে অনেক হালকা এবং ওজন প্রায় 0.12 সৌর বর। এটির পৃষ্ঠের তাপমাত্রা 3,042 কেলভিন এবং 4.85 বিলিয়ন বছর পুরনো। প্রক্সিমা সেঞ্চুরি হল সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র, তবে এটির কম আলোর কারণে এটিকে পৃথিবী থেকে কালি চোখে দেখা যায় না। যদিও প্রক্সিমা সেঞ্চুরি বি তার মূল নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করে এবং দুর্ভাগ্যবশত এটি বাসযোগ্য এবং জীবনবান্ধব হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পাতলা গ্রহটি নাক্ষত্রিক বায়ুর চাপের সাপেক্ষে 2,000 গুণেরও বেশি, যা পৃথিবী দ্বারা অনুভূত নাক্ষত্রিক বায়ু সম্ভবত হবে। গ্রহটির বায়ুমণ্ডল এটিকে বাসযোগ্য করে তুলেছে। গ্রহটি সম্ভবত তার মূল নক্ষত্রের সাথে জোয়ারের সাথে আটকে আছে। গ্রহটির একদিকে জল ছুটতে পারে এবং অন্যদিকটি হিমশীতল হতে পারে। প্রক্সিমা সেঞ্চুরি বি এর আসল চেহারাটিও অজানা হতে পারে। পৃথিবীর মতো পাথুরে গ্রহ এবং নেপচুনের মতো বরফের সংমিশ্রণও থাকতে পারে। এই রহস্যগুলো প্রক্সিমা সেঞ্চুরিকে ভ্রমণ করার জন্য আরও আকর্ষণীয় করে তুলবে। গ্রহটির প্রকৃতি এবং প্রকৃতির চেহারা নির্ধারণ করতে গ্রহটিকে দেখতে একটি আশ্চর্যজনক দুঃসাহসিকতা কাজ করবে, যার দূরত্ব 4.2 আলোকবর্ষ দূরে প্রক্সিমা সেঞ্চুরিটিও ভ্রমণ করা ভবিষ্যৎ সম্ভব হতে পারে। যদি গ্রহটি পৃথিবীর মতো হয় তবে আপনি এর পৃষ্ঠে দাঁড়াতে পারবেন, তবে আপনার কাছে একটি স্পেস স্যুট লাগবে। সূচনা থেকে আসা ভয়ানক বিকরণ থেকে রক্ষা করবে। এই বিকরণ তাপমাত্রাটি গ্রহটিকে চরম তাপমাত্রা বাড়িয়ে রাখে। প্রক্সিমা সেঞ্চুরি বি থেকে রাতের আকাশ আমরা পৃথিবী থেকে যেমন দেখি তেমনই দেখাবে। আপনি দিনের বেলায় গ্রহটির পৃষ্ঠে দাঁড়ানোর সাথে সাথে আপনি এর পৃষ্ঠে থেকে সূর্যকে দেখতে পাবেন। আপনি 3টি তারার একটি আশ্চর্যজনক দৃশ্য দেখতে পারেন। প্রক্সিমা সেঞ্চুরি প্যারেন্ট স্টার আলফা সেঞ্চুরি এ এবং আলফা সেঞ্চুরি বি অন্য 2টি তারা ট্রিপল স্টার সিস্টেমে পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহ হওয়া সত্ত্বেও প্রক্সিমা সেঞ্চুরি বি প্রক্সিমা সেঞ্চুরিকে ঘিরে অনেক রহস্য লুকানো আছে। সৌরজগতের বাইরে প্রথম গ্রহগুলির মধ্যে একটি যেটি মানুষ বসবাস করতে পারবে, যদি গ্রহটি পাথুরে হয় এবং এটিতে যদি বায়ুমণ্ডল থাকে এবং এটি তরল জলের জন্য একটি সঠিক তাপমাত্রা এবং সম্ভবত এর পৃষ্ঠে জীবন থাকতে পারে। তো বন্ধুরা, প্রক্সিমা সেঞ্চুরি গ্রহ সম্পর্কে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।